সোনার বাংলা করতে সব পক্ষের ঐক্য চান রাষ্ট্রপতি স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সংসদে আলোচনা প্রধানমন্ত্রী বললেন সমৃদ্ধ দেশ গড়ায় কাজ করছে সরকার জাতিসংঘ অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ বাংলাদেশের একমাত্র দেশ হিসেবে তিনটি মানদণ্ডই পূরণ করেছে ঢাকা দেখছিলেন শিরোনাম প্রবাসের সময় সঙ্গে আছি আমি তানজিলা খান মেম যুদ্ধাপরাধী দল জামায়াতের বিচারের বিষয়ে আলোচনা চলছে খুব শীঘ্রই আইনি জটিলতা কাটবে মানবতা বিরোধী অপরাধের দায়ে বিএনপি সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুদণ্ডের রায়ের পর এ কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটররা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কয়েকটি রায়ে জামায়াতকে অপরাধী সংগঠন হিসেবে আখ্যায়িত করা হয়েছে আট বছর আগে যুদ্ধাপরাধী দল হিসেবে জামায়াতের বিচার শুরুর জন্য তদন্ত শেষ হয় কিন্তু আইনি জটিলতার কারণে থমকে আছে এ বিচার প্রসিকিউটররা বলছেন দলের বিচার হতে বাধা না থাকলেও দণ্ড কি হবে তা আইনে বলা না থাকায় বিচারের মুখোমুখি করা যাচ্ছে না জামায়াতকে বুধবার এক রায়ের পর প্রসিকিউটররা বলছেন বিচারের পথ খুলতে আলোচনা চলছে আইনের একটু একটু জটিলতা রয়েছে সাংগঠনিকভাবে কারণ আমরা তো সাজা দিয়ে পাঁচজনকে যেহেতু সাংগঠনিক ব্যাপার সেই জায়গাটায় একটা সংগঠনকে সেই সংক্রান্ত ব্যাপারেও আমরা আমাদের আইন মন্ত্রণালয় সহ আমাদের ড্রাফটিং উইংস রয়েছে তাদের সাথে আমরা নিয়মিতভাবে এটা যোগাযোগ করে যাচ্ছি এবং আমরা আশা করি যে দ্রুত এটা সমাধান হবে এদিন মুক্তিযুদ্ধের সময় ১৯ জনকে হত্যা লুণ্ঠন ঘর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় বিএনপির সাবেক সংসদ সদস্য আব্দুল মোমিন তালুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয় আব্দুল মোমিন তালুকদারকে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে যতক্ষণ পর্যন্ত না তার মৃত্যু হবে ততক্ষণ পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে তার এই তার মৃত্যু কার্যকর করা হবে মোমিন তালুকদার বগুড়া তিন আসন থেকে দুইবার সংসদ সদস্য হন ছিলেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি বর্তমানে পলাতক রয়েছেন এই আসামি আফজাল হোসেন সময় সংবাদ ঢাকা জাতিসংঘ অনুমোদনের মধ্য দিয়ে স্বল্পোন্নত দেশ থেকে চূড়ান্তভাবে উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটল বাংলাদেশের একমাত্র দেশ হিসেবে তিনটি মানদণ্ডই পূরণ করেছে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পদার্পণের সুপারিশ বুধবার জাতিসংঘের ৭৬তম সাধারণ পরিষদের বৈঠকে অনুমোদন দেওয়া হয় এর ফলে ২০২৪ সালে সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশ মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পাবে বলে আশা করা হচ্ছে একমাত্র দেশ হিসেবে বাংলাদেশ মাথাপিছু আয় মানব সম্পদ সূচক এবং অর্থনৈতিক ভঙ্গুরতা এ তিনটি মানদণ্ডেরই শর্ত পূরণ করেছে বাংলাদেশ সোনার বাংলা গড়তে দেশের সব পক্ষের মধ্যে বৃহত্তর ঐক্য কামনা করে রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন সুশাসন প্রতিষ্ঠায় দল মত নির্বিশেষে সমন্বিতভাবে কাজ করতে হবে বুধবার বিকেলে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে জাতীয় সংসদে আয়োজিত বিশেষ আলোচনায় একথা বলেন রাষ্ট্রপতি আলোচনার সূচনা পর্বে বক্তব্য রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন আর্থসামাজিক উন্নয়নের মাধ্যমে জ্ঞান নির্ভর সমৃদ্ধ দেশ গড়ে তুলতে কাজ করছে আওয়ামী লীগ সরকার চলতি বছরে স্বাধীনতার ৫০ বছর উদযাপন করছে জাতি সুবর্ণ জয়ন্তীর ঐতিহাসিক এই ক্ষণকে স্মরণীয় করে রাখতে রাষ্ট্রীয় নানা আনুষ্ঠানিক উদ্যোগের পাশাপাশি জাতীয় সংসদেও আয়োজিত হলো বিশেষ আলোচনা পর্ব বুধবার দুপুরে জাতীয় সংসদের অধিবেশন কক্ষে এ উপলক্ষে ভাষণ দিতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ রেওয়াজ মাফিক জাতীয় সংগীতের মাধ্যমে সংসদ কক্ষে তাকে অভিবাদন জানান উপস্থিত সরকারি ও বিরোধী দলের আইন প্রণেতারা মাথা উঁচু করে দাঁড়ানো সাহস দিয়েছে আলোচনার সূচনা পর্বে স্মারক বক্তব্য রাখেন আব্দুল হামিদ তিনি বলেন অগ্রগতির ধারা বজায় রেখে এখন সময় সুশাসন নিশ্চিতে সমন্বিত উদ্যোগ নেয়ার অর্থনীতি ও সামাজিক উন্নয়নের বিভিন্ন সূচকে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করেছে এবং কিছু কিছু সূচকে বাংলাদেশ প্রতিবেশী দেশসমূহের চেয়ে এগিয়ে রয়েছে সুশাসন প্রতিষ্ঠায় দলমত নির্বিশেষে রাজনৈতিক নেতৃবৃন্দ সুশীল সমাজ এবং অংশীদারদের সমন্বিতভাবে কাজ করে যেতে হবে বৃহত্তর ঐক্যের আহ্বান জানিয়ে রাষ্ট্রপ্রধান বলেন শহীদদের ঋণ শোধে পুরো জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই রাজনৈতিক দলসমূহকে পরমত সহিষ্ণুতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধের সংস্কৃতি গড়ে তুলতে হবে দল ও মত পথের পার্থক্য বলে
ধর্মবর্ণ গোত্র নির্বিশেষে জাতির গণতান্ত্রিক অভিযাত্রা ও দেশের আর্থসামাজিক উন্নয়ন ত্বরান্বিত করার মধ্য দিয়ে লাখো শহীদের রক্তের ঋণ পরিশোধ করি। রাষ্ট্রপতির বক্তব্যের পর সংসদীয় রীতিমাফিক কার্যপ্রণালী বিধির 147 ধারা অনুযায়ী সুবর্ণ জয়ন্তীর ওপর আলোচনার প্রস্তাব উত্থাপন করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। আজকে যে সম্মানজনক অবস্থানে আসতে আমাদের 50 বছর পূর্তিতে আমরা যে জায়গায় আসতে পেরেছি, সেই জায়গায় আমরা স্বাধীনতার 10 বছরের মধ্যে পৌঁছে যেতে পারতাম যদি জাতির পিতা বেঁচে থাকতো। ভবিষ্যতের জ্ঞান নির্ভর সমাজ প্রতিষ্ঠার জন্য জাতিকে প্রস্তুত করে তোলা হচ্ছে বলেও উল্লেখ করেন সরকার প্রধান। বাঙালি জাতিকে উন্নত, সমৃদ্ধ, আধুনিক, জ্ঞান সম্পন্ন জাতি হিসেবে আমরা উন্নীত করতে চাই। ইনশাআল্লাহ সেই সোনার বাংলা আমরা গড়তে পারব। সব ষড়যন্ত্র আর চ্যালেঞ্জ মোকাবিলা করে সুখী সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যে আওয়ামী লীগ সরকার বদ্ধপরিকর, দৃঢ় কণ্ঠে জানান বঙ্গবন্ধু কন্যা। বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই যে তারা আমাদের উপর আস্থা রেখেছে, বিশ্বাস রেখেছে, বারবার ভোট দিয়েছে। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। এদিকে নিহত কলেজ ছাত্র নাইম হাসানের মৃত্যুর ঘটনায় গ্রেফতারকৃত চালকের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলুল তাপস। বুধবার সন্ধ্যায় নিহতের মরদেহ কামরাঙ্গীরচরের বাসায় পৌঁছলে পরিবারকে সান্ত্বনা জানান তিনি। সেখানে নিহতের পরিবারকে সমবেদনা জানাতে মেয়র ছাড়াও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। এ সময় নিহত নাইমের পরিবারের পাশে থাকার কথা জানান তিনি। এই ঘটনায় 3 সদস্যের কমিটি গঠন করে 7 দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দিতে বলা হয়েছে জানিয়ে মেয়র জানান চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আসলে সন্তান হারা পিতা মাতাকে তো আর সান্ত্বনা দেওয়া যায় না। এরকম কোনো গাফিলতি, এরকম কোনো অন্যায় কোনোভাবে বরদাস্ত করা হবে না এবং আমরা এরই মাঝে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আরম্ভ করেছি। আমরা তদন্ত কমিটি করেছি এবং আমরা এরই মাঝে চিহ্নিত করেছি, সুনির্দিষ্ট করেছি। আমরা তাদের বিরুদ্ধে আমাদের বিভাগীয় মামলা এবং আমাদের প্রাতিষ্ঠানিক যেই কার্যক্রম আছে সেগুলো আমরা নিব এবং সর্বোচ্চ শাস্তি যেন হয় সেটাই আমরা কামনা করি। মাত্র 7 দিনের জন্য কেনা হচ্ছে প্রায় 550 কোটি টাকার ট্যাব। দুই দফা ফিরিয়ে দেওয়ার পর আবারও প্রস্তাব দিয়েছে পরিসংখ্যান ব্যুরো। এক্ষেত্রে পরিকল্পনা প্রতিমন্ত্রী দেয়া পর্যালোচনাকেও আমলে নেয়নি সরকারি সংস্থাটি। প্রতিমন্ত্রী বলছেন সংশোধিত দরপত্রে গরমিল নিয়ে জানতে চিঠি পাঠানো হলেও তার জবাব দেয়নি বিবিএস। এরপরও সংস্থাটির দাবি নিয়ম বহির্ভূত কিছুই রাখা হয়নি ক্রয় প্রস্তাবটিতে। জুবায়ের ফয়সালের রিপোর্ট। মাত্র একটি ক্রয় প্রস্তাব নিয়েই একের পর এক বিতর্কের জন্ম দিচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো, যার নেপথ্যে জনশুমারি ও গৃহ গণনা প্রকল্পের জন্য 537 কোটি টাকার 4 লাখ ট্যাব ক্রয়। এর আগে সর্বনিম্ন দরদাতাকে বাদ দিয়ে সর্বোচ্চ দরদাতাকে সুপারিশ করে পাঠানো ক্রয় প্রস্তাবটি দুই দফায় ফেরত পাঠিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি, কিন্তু পিছু হটেনি বিবিএস। খোঁজ নিয়ে দেখা যায় কারো কোনো স্বাক্ষর ছাড়াই দরপত্রে সংশোধনী এনে অনুমোদনহীন ক্লাউড কন্ট্রোলিং অন্তর্ভুক্ত করে ফেয়ার ইলেকট্রনিক্সকে সুপারিশ করতে যাচ্ছে বিবিএস, যেখানে পরিকল্পনা প্রতিমন্ত্রীর আপত্তি থাকলেও তাতে কর্ণপাত করেনি সংস্থাটি। ওখানে যেভাবে লেখা ছিল ওই লেখাটা কিছুটা পরিবর্তিত মনে হয়েছে আমার কাছে যখন এই বিজ্ঞাপনে যায়। মূলত বিশেষ সফটওয়্যার MDM নিজেদের সার্ভারে স্থাপনের সক্ষমতা নেই বিবিএস এর, যে কারণেই আনা হয়েছে সংশোধনী। এমনকি পুনরায় করা দরপত্রটিতে অনুমোদন দেয়নি টেকনিক্যাল কমিটিও। এরপরও বিবিএস এর দাবি সবই হচ্ছে নিয়ম মেনেই। ফেয়ার ইলেকট্রনিক্সের কাছ থেকে 2 GB RAM ও 32 GB ROM কনফিগারেশনের ট্যাব কিনতে চায় বিবিএস, অথচ এর চেয়েও 115 কোটি টাকা কম দামে আরেকটি প্রতিষ্ঠান দিতে চায় 4 GB RAM ও 64 GB ROM কনফিগারেশনের ট্যাব। জুবায়ের ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টায় সহজেই দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া সম্ভব বলে মনে করেন অর্থমন্ত্রী।
বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে অফিসার্স ক্লাবে ট্যাক্স কার্ড সম্মাননা প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। অনুষ্ঠানে 2020-21 কর বছরের জন্য 141 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দেওয়া হয়। মিডিয়া ক্যাটাগরিতে অন্যান্যদের সঙ্গে সেরা করদাতার পুরস্কার পেয়েছে সময় টেলিভিশনও। প্রতি বছরই সারা দেশ থেকে সেরা করদাতা ব্যক্তি ও প্রতিষ্ঠান নির্বাচন করে তাদের পুরস্কার দেয় জাতীয় রাজস্ব বোর্ড। এবারও কর দিতে উৎসাহ দিতে ব্যক্তি পর্যায়ে অভিনেত্রী বিদ্যা সিনহা মিম, ক্রিকেটার মাহমুদুল্লাহ রিয়াদ সহ 75 জন, সময় মিডিয়া লিমিটেড, ইউনিলিভার, গ্রামীণ ফোন সহ 54 কোম্পানিকে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিল রাজস্ব বোর্ড। ব্যবসায়ী ক্যাটাগরিতে বরাবরের মতো এবারও সেরা করদাতা হাজি কাউস মিয়া। করদাতাদেরকে এইভাবে সম্মান করলে তাহলে দেশে আরো করদাতা বাড়বে। দেশপ্রেম থেকে মনে হয় দেশ থেকে যেটা আর্ন করে তার উপর ট্যাক্স প্রদান করা দায়িত্ব। ব্যবসা বাণিজ্যের খরচ কমাতে অগ্রিম আয়কর, এআইটি কমানো সহ মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি বন্ধের আহ্বান জানান ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি। একটি স্বচ্ছ সেবামূলক কর ব্যবস্থার মাধ্যমে করদাতাদের সচেতন করে তোলা, মাঠ পর্যায়ে কর কর্মকর্তাদের হয়রানি হ্রাস প্রভৃতি বিষয়গুলি প্রতি বিশেষ নজর দেওয়া জরুরি। ব্যক্তি শ্রেণীর করদাতা বাড়ানো গেলে কর আহরণ বাড়বে বলে মন্তব্য করেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান। দেশের উন্নয়নে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানান অর্থমন্ত্রী। একটু একটু করে অংশগ্রহণ করে হলো আমরা জাতিকে সোনার বাংলাদেশ হিসেবে প্রস্তুত করি, সহজে স্বাচ্ছন্দ্যে কর প্রদান করতে পারে, সেই জন্য যা যা কার্যক্রম গ্রহণ করা আমাদের কমিটমেন্ট রয়েছে করদাতাদের কর প্রদান সহজকরণ স্বচ্ছন্দ দেওয়া। 2006 সাল থেকে ব্যক্তি, কোম্পানি ও অন্যান্য পর্যায়ে যোগ্য করদাতাদের মধ্য থেকে বাছাই করে ট্যাক্স কার্ড ও সম্মাননা দিয়ে আসছে জাতীয় রাজস্ব বোর্ড। সানবীর রূপল, সময় সংবাদ, ঢাকা। চট্টগ্রাম বন্দর থেকে মালদ্বীপে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী। বুধবার গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক পার্কের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনে অনুষ্ঠানে একথা বলেন মন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিম বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ ডাক্তার এবং নার্সও চেয়েছেন বলে জানান মন্ত্রী। ইউরোপ, আমেরিকা, মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য আছে বাংলাদেশের। তবে সার্কভুক্ত দেশ মালদ্বীপের সঙ্গে এত বছরেও গড়ে ওঠেনি শক্তিশালী আমদানি রপ্তানি ব্যবস্থা। কেবল 3,000 মাইল দূরত্বের দুই দেশের মধ্যে নতুনভাবে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করার দিকে নজর দিচ্ছে দুই দেশের সরকার। ঢাকায় সফররত মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট ফয়সাল নাসিমের সঙ্গে এ বিষয়ে আলোচনায় ইতিবাচক সাড়া পেয়েছে বাংলাদেশ। বুধবার গাজীপুরে বঙ্গবন্ধু হাইটেক সিটিতে এক অনুষ্ঠানে অংশ নিয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, চট্টগ্রাম বন্দর থেকে মালদ্বীপের রাজধানী মালেতে সরাসরি জাহাজ চলাচল শুরু হবে। মালদ্বীপের ভাইস প্রেসিডেন্ট এসেছেন এবং উনি কয়েকটি জিনিস বলেছেন যেগুলো আমাদের সাথে দরকার। আমরা ওনাকে বলেছি একটা রেগুলার শিপিং লাইন চট্টগ্রাম টু মালে যাওয়ার জন্যে, তারা রাজি হয়েছে এবং তাতে আমাদের জিনিসপত্র তারা কিনবেন, বিভিন্ন রকম জিনিস যাবে, আমাদের লোক অনেক লোক ওখানে কাজ করে প্রায় লাখখানেক, ওদেরও আনাগোনা সহজ হবে। দ্বিপক্ষীয় বৈঠকে বাংলাদেশ থেকে বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্স চেয়েছে ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্রটি। তারা আমাদের কিছু ডাক্তার নার্স চাচ্ছেন, বিশেষ করে স্পেশালিস্ট তারা চাচ্ছেন। ইতিমধ্যে আমরা কিছু নার্স তাদের দিয়েছিলাম এই কোভিড ভ্যাকসিনের সময়, প্রায় 80 জনের মতো, তারা আরও লোক চাচ্ছেন। তাদের দেশে অনেক লোক এখনও অবৈধ হয়ে আছে, তাদের বলেছি আপনার তাদের অবৈধ করেন ওয়ার্কার্স, তারা বলেছেন সেই প্রচেষ্টা তারা চালিয়ে যাচ্ছেন এবং দে উইল ডু ইট। বুধবার বঙ্গবন্ধু হাইটেক সিটিতে ইএটিএল ইনোভেশন হাব লিমিটেডের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন পররাষ্ট্রমন্ত্রী। তাজর মাহমিদ, সময় সংবাদ, ঢাকা। ডিজিটাল মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা বন্ধ এবং সাইবার নিরাপত্তা বাড়াতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন, বিটিআরসি ও ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার NTMC এর মধ্যে এক সমঝোতা সই হয়েছে। এর মধ্য দিয়ে বিটিআরসির কাছে সংরক্ষিত মোবাইল ফোনের IMEI নম্বরের ডাটাবেস ব্যবহার করতে পারবে NTMC। সাইবার অপরাধ, ডিজিটাল মাধ্যমে জঙ্গি ও সন্ত্রাসী তৎপরতা মোকাবিলার চ্যালেঞ্জ বাড়ছে, সেই সঙ্গে বাড়ানো হচ্ছে মোবাইল ফোনে নজরদারি। বুধবার মোবাইল ফোনের IMEI নম্বর বিনিময়ে বিটিআরসি ও NTMC-র মধ্যে হল সমঝোতা। বিটিআরসির প্রধান সম্মেলন কক্ষে হওয়া এই সমঝোতার ফলে মোবাইল ফোনের IMEI নম্বরের ডাটাবেস ব্যবহার করতে পারবে NTMC। অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ডিজিটাল অপরাধ বন্ধে ডিজিটাল পদ্ধতি ব্যবহার করতে হবে। আমার অপরাধ যখন ডিজিটাল প্রযুক্তিতে হবে,
এটি মোকাবেলা করার জন্য আমার ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করতে হবে। আমাদের মূল লক্ষ্য যেটি সেটি হচ্ছে জনগণের নিরাপত্তা এবং ডিজিটাল অপরাধ থেকে জনগণকে নিরাপদ রাখা। অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সাইবার অপরাধ বন্ধে এই সমঝোতা এনটিএমসিকে আরও শক্তিশালী করবে। সমস্ত অপরাধের ধরনটাই পাল্টে যাচ্ছে এই মুহূর্তে এবং যাবে আরও বেশি করেই যাবে, তখন সাইবার ক্রাইম যে কী পরিমাণ আসবে সেটা আপনারা চিন্তাও করতে পারছেন। আমাদের এনআইডি ও এনআইআর সিস্টেমের মাধ্যমে বৈধভাবে আমদানিকৃত দেশে উৎপাদিত মোবাইল ফোনের তথ্য ভাণ্ডারের সঙ্গে মোবাইল নেটওয়ার্ক চালু হওয়া অনেক অপরাধমূলক কর্মকাণ্ড হ্রাস করবে বলে আমি বিশ্বাস করি। মোবাইল ফোনের আইএমইআই নম্বর ব্যবহার করে খুব দ্রুতই ডিজিটাল অপরাধ রোধ করা যাবে এমনটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। উৎপাদন বন্ধ হয়ে যেন জঙ্গলে পরিণত হয়েছে সৈয়দপুর রেলওয়ে সেতু কারখানা। 18 একর জায়গা জুড়ে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে 3,000 কোটি টাকার মূল্যবান যন্ত্রপাতি। মাটির সঙ্গে মিশে যাচ্ছে কারখানায় উৎপাদিত 100 কোটি টাকার যন্ত্রাংশ। কর্মকর্তারা বলছেন, কারখানা বন্ধ থাকায় বিদেশ থেকে কিনতে হচ্ছে মালামাল, এতে ভারী হচ্ছে রেলের লোকসানের পাল্লা। সৈয়দপুর ঘুরে এসে এস আল মামুনের ক্যামেরায় নাজমুল সালেহীর রিপোর্ট। দেখে মনে হবে বিশাল এক বনাঞ্চল, ঘন জঙ্গলের নিচেই ঢাকা পড়ে আছে কয়েক হাজার কোটি টাকার মূল্যবান আধুনিক সব যন্ত্রপাতি। 1865 সালে সৈয়দপুরে 18 একর জায়গায় ব্রিটিশ সরকার গড়ে তুলে উপমহাদেশের প্রধান রেল সেতু কারখানা। বিশ্বের অনেক রেল কারখানাতে এখনো নাই এত আধুনিক সব যন্ত্রপাতি। এখানকার উৎপাদিত মালামাল দিয়েই 2015 সাল পর্যন্ত নির্মিত হয়েছে দেশের বিভিন্ন রেল সেতু। ব্রিজের সাথে সংশ্লিষ্ট রেলওয়ের যত কিছু প্রয়োজন সবকিছুরই যোগান এখান থেকে দেওয়া হতো। কালের বিবর্তনে এগুলা জঙ্গলে পরিপূর্ণ। সারা দেশে রেলের প্রায় 2000 সেতুর রক্ষণাবেক্ষণ করা হতো এখানে উৎপাদিত কয়েকশো যন্ত্রাংশ দিয়ে। লোকবলের অভাবে পুরো ইয়ার্ড যেন পরিত্যক্ত বনাঞ্চল, নিথর পড়ে থেকে স্থায়ীভাবে বিকল হয়ে যাচ্ছে ফ্রান্স, জার্মানি, জাপান ও ইংল্যান্ড থেকে সংগ্রহ করা কয়েক হাজার কোটি টাকা মূল্যের আধুনিক মেশিনপত্র। বিশাল বিশাল যে যন্ত্রগুলো আজকে জঙ্গলাকীর্ণ হয়ে তিল তিল করে ধ্বংস হয়ে যাচ্ছে, একইভাবে খোলা আকাশের নিচে নষ্ট হচ্ছে 100 কোটি টাকা মূল্যের কারখানায় উৎপাদিত মালামাল। দীর্ঘদিন পড়ে থেকে মরিচা ধরে মিশে যাচ্ছে মাটির সাথে। মাটির নিচে এখানে এই কারখানায় প্রায় 10,000 কোটি টাকার মতো শুধু প্লেট, লোহার প্লেট পড়ে আছে। 1 ফিট গভীর করে দেখি তো সমস্ত কিছু আমরা খুঁড়ে উঠাইতে পারবো। সক্ষমতা থাকা সত্ত্বেও বন্ধ হয়ে পড়ে আছে রেলওয়ে সেতু কারখানা। অন্যদিকে প্রতি বছর 100 কোটি টাকার মালামাল কিনতে হয় বাইরে থেকে। লোকবলের অভাবে, মেশিনারিদের অভাবে, বিভাগীয় কাজের চাহিদার অভাবে বন্ধ হয়ে গেল। কারখানাটি চালুর উদ্যোগ না নিলে সার্বিক রেল ব্যবস্থা হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা করছেন অনেক রেল কর্মকর্তা। একদিকে বুলেট ট্রেন চালানোর স্বপ্ন দেখছে বাংলাদেশ রেলওয়ে, অন্যদিকে তার বন্ধ হয়ে যাওয়া কারখানায় মাটির সাথে মিশে যাচ্ছে কয়েক হাজার কোটি টাকার মূল্যবান সব যন্ত্রপাতি। সৈয়দপুর রেল সেতু কারখানা থেকে নাজমুস সালিহী, সময় সংবাদ। মুন্সিগঞ্জের সড়কের নিচের মাটি সরে বড় গর্তের সৃষ্টি হয়েছে। সেখান থেকে বিলের পানি ঢুকে প্লাবিত হয়েছে আলুর ক্ষেত। ঝুঁকিপূর্ণ হওয়ায় দীঘির পাড়ে ঢাকা আঞ্চলিক সড়কে বন্ধ রয়েছে যান চলাচল। জনদুর্ভোগ এড়াতে দ্রুত সড়কটি সংস্কারের দাবি এলাকাবাসীর। বিস্তারিত নাসিরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট, ছবি তুলেছেন আবু সাইদ। ধসে পড়েছে দীঘির পাড় ঢাকা আঞ্চলিক সড়কের আলদি পয়েন্টের একটি অংশ, আর রাস্তার নিচে তৈরি হয়েছে বিশাল সুড়ঙ্গ। পানির স্রোতে সড়কটির পূর্ব পাশ থেকে পশ্চিম পাশে প্রবেশ করে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকার আলুর জমি। জমি চাষ করা সহ সার ছিটিয়ে আলু রোপণের জন্য প্রস্তুত করা বিলটির প্রায় 5,000 একর জমি ক্ষতির মুখে পড়েছে বলে জানিয়েছে কৃষকেরা। কেউ সার বিনছে, কেউ আলু বিনা ফেলাইছে, এতে করে আমাদের অনেক সমস্যা বা অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষকের হাজার হাজার টাকা ক্ষতি, হাজার লক্ষ লক্ষ টাকা ক্ষতি। এদিকে ঝুঁকি এড়াতে সড়কটিতে যান চলাচল বন্ধ রাখায় দুর্ভোগে পড়েছেন মুন্সিগঞ্জ ও শরীয়তপুরের হাজার হাজার মানুষ। সবাইকে হেঁটে যেতে যাচ্ছে, তো আমি স্কুলে যেতে নিয়ে এখন আমাকে হেঁটে বাসায় যেতে লাগতেছে। 30টি ইউনিয়নের মতো লোকজন এখান দিয়ে যাতায়াত করে এবং আমাদের দিঘিরপার বাজারের বন্দর ব্যবসায়ীদের কোটি কোটি টাকা এখান দিয়ে সপ্তাহে চলাচল করে। সড়কটি মেরামত করে দ্রুত যান চলাচল উপযোগী করা হবে বলে জানিয়েছে স্থানীয় জনপ্রতিনিধি। কর্তৃপক্ষের কাছে আমার অনুরোধ, এটা দ্রুত গতিতে এটা মেরামত করার জন্য।
যেহেতু মানুষের চলাচল বিঘ্নিত হচ্ছে, এই জন্য যত জরুরি ভিত্তিতে সম্ভব এটা মেরামত করে রাস্তা চলাচলের জন্য খুলে দেওয়ার ব্যবস্থা করা হবে। দিঘিরপাড় ঢাকা আঞ্চলিক সড়কে প্রতিদিন বাস ট্রাক সহ 10,000-এরও বেশি যানবাহন চলাচল করে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জ্বালানি তেলের দাম নিয়ন্ত্রণে এবার মার্কিন রিজার্ভ থেকে 5 কোটি ব্যারেল তেল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছে বাইডেন প্রশাসন। গ্যাসের সঙ্গে দাম সমন্বয় ও ভর্তুকি দিতেই এই সিদ্ধান্ত বলে জানানো হয়। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্ট। ওপেক সদস্য লিবিয়ায় যুদ্ধ চলার সময় এসপিআর থেকে তেল নেওয়া হয়। তেলের দাম কমাতে যুক্তরাষ্ট্রের সবশেষ উদ্যোগ কতটা সফল হবে সেটা নির্ভর করছে দেশটির এসপিআর থেকে কতটা তেল ছাড় হচ্ছে তার উপর। তবে এতে আদৌ যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক মন্দা কাটবে কিনা সেটি নিয়ে শঙ্কা থেকে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। লস্কর আল মামুন, সময় সংবাদ, যুক্তরাষ্ট্র। ইতালিতে মাত্র 1 ইউরোতে পাওয়া যাচ্ছে বাড়ি। শুনতে অবিশ্বাস্য মনে হলেও গত 2 বছরে দেশটির 13টির বেশি পৌরসভায় এই মডেলটি ছড়িয়ে পড়েছে। ভেনিস থেকে মাসুদ রহমানের রিপোর্ট। মূলত 70-এর দশকের মাঝামাঝি সময়ে ইতালির উত্তরাঞ্চলে দ্রুত সময়ে শিল্প সমৃদ্ধ হয়ে ওঠে। তবে ইতালির দক্ষিণাঞ্চলে ভৌগোলিক ও রাজনৈতিক কারণে তেমনটি এখনও বিকশিত হয়নি। মূলত জীবিকার সন্ধানে দক্ষিণ ও প্রত্যন্ত পাহাড়ি অঞ্চলের মানুষ, বিশেষ করে উত্তরের শিল্প সমৃদ্ধ শহরে পাড়ি জমায়। এতে দেশটির দক্ষিণাঞ্চলের শত শত ছোট শহর ও গ্রাম জনবল সংকটে পড়ে। এই সংকট সমাধানের লক্ষ্যে ইতালির দক্ষিণের আব্রুজো প্রদেশের প্রাতুলা পেলিগনা পৌরসভা 1 ইউরোতে বাড়ি বিক্রির সিদ্ধান্ত নেয়। এই পৌরসভাটিতে 1930 সালে 13,000 মানুষের বসবাস থাকলেও বর্তমানে তা 7,000-এ নেমে এসেছে। এমন সমস্যায় আছে আরও অসংখ্য ছোট শহর। আব্রুজো প্রদেশের প্রাতুলা পেলিগনায় পৌরসভার আদলে ইতালির অন্তত 6টি প্রদেশে চলছে 1 ইউরোতে বাড়ি বিক্রির প্রকল্প। দিন দিন তা ছড়িয়ে পড়ছে সারা দেশে। এসব বাড়ির মালিক হতে নির্দিষ্ট সময়ের মধ্যে পৌরসভার ওয়েবসাইটের মাধ্যমে বিস্তারিত তথ্য সহ আবেদন করতে হয়। কর্তৃপক্ষের মাধ্যমে ক্রেতা নির্বাচিত হওয়ার পর ক্রেতাকে বাড়ি পছন্দ করার সুযোগ দেওয়া হয়। পরে ক্রেতা ও পৌরসভার মধ্যে চুক্তিপত্র সই হয়। চুক্তিমতে ক্রেতাকে পৌরসভার অ্যাকাউন্টে 5,000 ইউরো বা বাংলাদেশ টাকায় 5,00,000 টাকার সমপরিমাণ অর্থ সিকিউরিটি মানি হিসেবে জমা রাখতে হয়। 2 বছরের মধ্যে ক্রেতাকে নিজ খরচে বাড়িটি মেরামত ও সংস্কার করে বসবাস উপযোগী করার ব্যবস্থা করতে হবে। পৌরসভা বাড়িগুলোর পানি, বিদ্যুৎ ও গ্যাস সরবরাহ নিশ্চিত করে। সংস্কার সম্পন্ন হওয়ার পর পৌরসভা পূর্বে জমাকৃত সিকিউরিটি মানি 5,000 ইউরো ক্রেতার অ্যাকাউন্টে ফেরত দিয়ে দেয়। বর্তমানে সালেম, মেনজা, লরেনজানা সহ 13টির বেশি পৌরসভা 1 ইউরো বা বাংলাদেশি 100 টাকায় বাড়ির মালিক হবার সুযোগ দিচ্ছে। যথাযথ নিয়ম মেনে বিদেশিরাও 1 ইউরোতে বাড়ি কেনার আবেদন করতে পারবেন বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। সময় সংবাদ, ইতালি। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের 8ম কর্নেল কমান্ড্যান্ট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। এ সময় তাকে গার্ড অফ অনারও দেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব ইঞ্জিনিয়ার্স একটি কারিগরি, সরঞ্জাম নির্ভর এবং বহুমুখী প্রতিভাসম্পন্ন কোর। এই কোরের সব সদস্যদের মাঝে নতুন করে উদ্দীপনা সৃষ্টি এবং ভবিষ্যৎ ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্যে কর্নেল কমান্ড্যান্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল SM শফিউদ্দিন আহমেদ। বুধবার সকালে নাটোরের কাদিরাবাদ সেনানিবাস প্যারেড গ্রাউন্ডে অভিষেক অনুষ্ঠানে কোর অফ ইঞ্জিনিয়ার্সের জ্যেষ্ঠতম অধিনায়ক ও মাস্টার ওয়ারেন্ট অফিসার সেনাবাহিনী প্রধানকে কর্নেল র্যাঙ্ক ব্যাচ পরিয়ে দেন। এ সময় সেনাবাহিনী প্রধানকে গার্ড অব অনার প্রদান করেন বাংলাদেশ সেনাবাহিনীর কোর অফ ইঞ্জিনিয়ার্সের একটি চৌকস দল। অনুষ্ঠান শেষে সেনাবাহিনী প্রধান কোর অব ইঞ্জিনিয়ার্সের অধিনায়ক সম্মেলনে যোগ দেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ভবিষ্যতে কোর অব ইঞ্জিনিয়ার্সকে আরও দক্ষ ও পারদর্শী হিসেবে গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করেন। বাংলাদেশ সেনাবাহিনী আজ আন্তর্জাতিক পরিমণ্ডলে শান্তি বিনির্মাণে একটি অতি সুপরিচিত নাম। পৃথিবীর বিভিন্ন দ্বন্দ্ব সংঘাতময় রাষ্ট্রসমূহে জাতিসংঘের তত্ত্বাবধানে শান্তি ও উন্নয়ন প্রতিষ্ঠায় আমাদের সেনাবাহিনী অগ্রণী ভূমিকা পালন করেছে। আজকে বাংলাদেশ পৃথিবীর 1 নম্বর শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে মর্যাদা পেয়েছে। ইঞ্জিনিয়ার কোরের উন্নয়ন ও আধুনিকায়নের সাথে সেনাবাহিনীর উন্নয়নও সরাসরি সম্পৃক্ত। তাই কর্নেল কমান্ডার হিসেবে আমার সার্বক্ষণিক প্রচেষ্টা থাকবে
কোর অফ ইঞ্জিনিয়ারদের চলমান আধুনিকায়ন ব্যবস্থাকে আরও বেগবান করা এবং নতুন সামরিক সরঞ্জাম সংযোজিত করে আরও উদ্যমী স্যাপার বাহিনী গড়ে তোলা। অনুষ্ঠানে সেনাবাহিনী ও কোর অফ ইঞ্জিনিয়ার্সের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ইউনিট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, নাটোর।